নমস্কার বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে চলে আসছি আজকে আপনাদের সামনে। এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ফোনপে, গুগল পে যদি আপনি চালান বন্ধ হতে পারে এই পরিষেবা ঘোষণা করলো ব্যাংক। আপনারা জানেন সারা ভারতবর্ষে সব থেকে বেশি রয়েছে এসবিআই অ্যাকাউন্টের গ্রাহক, আর এই গ্রাহক পরিষেবার ক্ষেত্রে সমস্যার জন্যে ফোনপে, গুগল পে যদি এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে সেক্ষেত্রে পরিষেবা বন্ধ হতে পারে। চলে আসছি বিস্তারিত প্রতিবেদনে, আর এই ধরনের ছোটো ছোটো আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর, ফোনপে, গুগল পে ব্যবহার করতে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। পুজোর আগে বর্তমানে চলছে অনলাইন পেমেন্টের মাধ্যমে শপিং, এমন পরিস্থিতিতে টাকা পেমেন্টের আগে সতর্ক থাকতে হবে এসবিআই গ্রাহকদের। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে আমি আপনাদের জানাচ্ছি। কোনো সন্দেহ নেই যে বর্তমানে ভারতে চলছে ইউপিআই এর যুগ। গুগল পে, ফোনপে, পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপসের সাহায্যে ইউপিআই এ জোয়ার এসেছে। এই অ্যাপসগুলির সাহায্যে, ইউপিআই এর সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ব্যতিক্রম নয়। বহু মানুষ এসবিআই অ্যাকাউন্টের ইউপিআই এর সঙ্গে তাদের লিঙ্ক রয়েছে। এবার গ্রাহকদের বড় খবর শোনালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 41 কোটি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে এসবিআই গ্রাহকেরা ইউপিআই লেনদেন করতে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। বর্তমানে ব্যাংকের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স জানিয়েছে যে তারা প্রযুক্তি আপগ্রেড করার প্রযুক্তির মাধ্যমে এমন পরিস্থিতিতে গ্রাহকরা কখনো কখনো ইউপিআই পরিষেবার সমস্যার সম্মুখীন হতে পারেন, আর এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে ব্যাংকের তরফে। শীঘ্রই এই বিষয়ের পরিবর্তন আনবে ব্যাংক আপডেটের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যাংকের তরফে এই আপডেট দেওয়ার পর ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া করেছে। একজন লিখেছেন, আমি ইউপিআই পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে পারছি না, দয়া করে সার্ভার আপগ্রেডসের সমস্যার সমাধান করুন। আমার ব্যক্তিগত কাজের জন্য লেনদেন একটা অত্যন্তই জরুরি, অন্ততপক্ষে আমাদের আপডেটের যে সার্ভার কয়েক ঘন্টার মধ্যে তা ঠিক করতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এই ধরনের ছোটো ছোটো আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন। নমস্কার।